ভার্চুয়ালি গ্রুপটাকে তৈরি করছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একদম, দিস ইজ আওয়ার প্যারা ভারত, আমাদের একদম যাকে বলে প্রিয় ভারত। ওকে, তো এইবার এটা হচ্ছে আমাদের পৃথিবী। এবার পৃথিবী থেকে যদি আমি একটু এরকম করে জুম আউট করি, এটা হচ্ছে আমাদের গ্রুপটা, যেটা মহাকাশের মধ্যে এরকম ভাবে ঠিক দেখতে লাগে, যেটা এরকম ফ্লো করছে। এবং পৃথিবী আমরা জানি কোন দিক থেকে কোন দিকে ঘুরে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে। কোন দিক থেকে কোন দিকে ঘুরে? মানে এদিকটাকে বলা হয়, এই দিকটাকে বলা হয় পূর্ব, এদিকটাকে বলা হয় পশ্চিম। পৃথিবী কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এইরকম ভাবে ঘুরছে না, পৃথিবী কিরকম ঘুরছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে। কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে, বুঝতে পারলি? ঠিক এইরকম ভাবে, যেমন ভাবে আমি গ্লোবটাকে ঘোরাচ্ছি, ঠিক সেইরকম ভাবে ভাবে কি হচ্ছে, পৃথিবীটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকের মধ্যে ঘুরছে। এইবার গ্লোবের মধ্যে কাকে নিয়ে এলাম? সানকে নিয়ে এলাম। কাকে নিয়ে এলাম? সূর্যকে নিয়ে এলাম। যেই সূর্যকে নিয়ে চলে এলাম, তখন কি হচ্ছে, আস্তে আস্তে যখন পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এরকম ভাবে ঘুরছে, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, এদিকটা আস্তে আস্তে আলো ঘুরছে, দেখতে পাচ্ছ? এদিকটা আলো হচ্ছে, এদিকটা আস্তে আস্তে কি হচ্ছে, অন্ধকার হচ্ছে। মানে প্রথমে আস্তে আস্তে কি হচ্ছে, পৃথিবী, আমাদের ভারত কোথায়, ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়ার কনটেক্সটে দেখি, এটা হচ্ছে আমাদের ভারত। তো ভারতের মধ্যে সবার আগে সূর্যের আলো কোথায় ফোটে? সোজা করে দিক লোকটাকে, ভারতের সবার আগে সূর্যের আলো কোন দিকে ফোটে? সবার আগে সূর্যের আলো ফোটে হচ্ছে কোন দিকে? পূর্ব দিকে। আর সব থেকে লাস্ট সূর্যের আলো কোথায় থাকে? দেখ, যাচ্ছে, যেতে 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 কোন দিকে থাকে? এইদিকে চলে যায়। এবার এই মুহূর্তে এখন আমি এখন তোদের ক্লাসটা রেকর্ড করছি, করার সময় এখন সকাল কটা বাজে? ৮:৩০ বাজে। এখন রাইট নাও কটা বাজে? ৮:৩০। এখন কিন্তু ঠিক পৃথিবীর দিকে ছায়াটা পড়েছে ঠিক এই অবধি, মানে এখন কিন্তু পাকিস্তানের দিকে বলতে পারিস হালকা সকাল হয়েছে, ওদের দিকে হালকা আলো পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত আফগানিস্তান, ইরাক, এদের এখনো, এরা কিন্তু রাত্রিরে আছে। এদের কিন্তু এখনো পর্যন্ত কি হয়নি, এখন এদের সকাল এখনো হয়নি, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এইদিকে স্টেট গুলো পুরোপুরি এখন অন্ধকারে আছে, আফ্রিকা এখন পুরো অন্ধকারে এই মুহূর্তে, রাইট নাও আমি যখন এখন রেকর্ডিং করছি, এখন কিন্তু মোটামুটি এদিকে বাংলাদেশ, বাংলাদেশে সকাল হয়ে গেছে, মায়ানমার, এখানে যত আসিয়ান কান্ট্রি আছে, আসিয়ান কান্ট্রি হয়ে গেছে, ইভেন এটা এই ছোট্ট মতো কান্ট্রিটার নামটা কি, এটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তো এখন কিন্তু দিন, কিন্তু আমরা যদি এখন অন্যদিকে ঘুরে দিকে, রাইট নাও আমেরিকায় এখন কি চলছে, আমেরিকা এখন রাত্রি চলছে, কি চলছে এখন আমেরিকা এখন রাত্রি, এটা হচ্ছে আমেরিকান কন্টিনেন্ট, মানে হচ্ছে নর্থ আমেরিকা, আর এটা হচ্ছে কি সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা সাউথ আমেরিকা সবকিছুতে এখন কি চলছে, রাত্রি চলছে। এইবার এই যে দূরে দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে সূর্য, এই এই যে দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে সূর্য, দেখতে পাচ্ছিস? এই যে বডিটা দেখতে পাচ্ছিস, এটাকে বলা হয় কি, সান। তাহলে সূর্য এখন যে পিসটা থেকে আলো দিচ্ছে, কোন দিকটা আলো দিচ্ছে? দেখ সূর্য, দেখ এদিকটা, এইদিকে ফেস করে আছে, তাই জন্য এই সাইডটা কি হচ্ছে, দিন হচ্ছে, কিন্তু অপোজিট সাইডটা কি হচ্ছে, পুরোপুরি ভাবে রাত্রি। এটা হচ্ছে দিন রাত্রির একটা বেসিক ফান্ডা, এদিকটা আছে, মানে এখন আমার সূর্যটা আমার দিকে ঘুরে গেছে, বুঝতে পারলি? ওই জন্য এই জায়গাটা এখন সপ্তপ্ত ভাবে দিন, যেটা আমি তোদেরকে আগের দিন বেসিক ওই জিওগ্রাফিক্যাল ওই গ্লোব কনটেক্সট আমি যেটা আগের দিন তোদের বুঝিয়েছিলাম, এই কনসেপ্টটা কি সকলের ক্লিয়ার না ক্লিয়ার না? ফার্স্ট এইবার আমাদের কতগুলো জিনিস একটুখানি হাইলাইট করতে হবে। দেখ ফার্স্ট হাইলাইট করতে হবে কি, যেটা আমি বই থেকে একদম দেখে দেখে বলছি, তোদের বইয়ের টপিক থেকেই বলছি, সেটা হচ্ছে পৃথিবীটা তো ডেফিনেটলি গোল, তো পৃথিবীটাকে কি করা হচ্ছে মাপার জন্য, পৃথিবীর মধ্যে কাল্পনিক ভাবে কি করা হচ্ছে, একটা অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা প্রেজেন্ট করা হচ্ছে। এবার অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা জিনিসটা কি, আমি তোমাকে তোদের দেখাই। তো আমাদের সামনে পৃথিবীটা, এটা একটা পৃথিবী গ্রহ মধ্যেই করা আছে, তো পৃথিবীর পুরো স্থানের কত স্পেসিফিকলি দূরত্ব হবে বা কি হবে সেই জিনিসটা বোঝার জন্য কি করা হচ্ছে, পৃথিবীর উপর কাল্পনিক রেখা টানা হচ্ছে। কি টানা হচ্ছে? কাল্পনিক রেখা টানা হচ্ছে। এই যে রেখাগুলো টানা দেখতে পাচ্ছিস, এই যে রেখাগুলো টানা আছে, একটা হচ্ছে হরাইজন্টালি, একটা হচ্ছে ভার্টিকালি, যে দুটো, মানে একটা হচ্ছে উল্লম্ব, উল্লম্ব কোনগুলো, এটাকে বলা হয় উল্লম্ব, আর এটাকে বলা হয় আনুভূমিক। এই যে রেখাগুলো টানা হচ্ছে, এই রেখাগুলো কি বলা হয় কি, একটাকে বলা হয় অক্ষরেখা, একটাকে বলা হয় দ্রাঘিমারেখা। এবার অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা আছে, এগুলো সব কি, সেগুলো একটাকে বলে স্পেসিফিকলি বলি। প্রথমে এই যে গ্লোবটা চিন্তা করছে, দেখ যেটাকে আমরা আনুভূমিক ভাবে, এই রেখাগুলো কিন্তু কিরকম গোল গোল রেখা, প্রত্যেকটা রেখা কিরকম গোল গোল, কাল্পনিক রেখাগুলো আছে, এই রেখাগুলোকে বলা হয় কি, অক্ষরেখা বলা হয়। কি বলা হয়? অক্ষরেখা। এবার দেখ এই উপরেরটাকে বলা হচ্ছে কি নর্থ পোল, নিচেরটাকে বলা হচ্ছে কি সাউথ পোল। স্পেসিফিকলি যদি আমি মোরালেস বলি, এই জায়গাটাকে বলা হচ্ছে কি নর্থ পোল, আর নিচেরটাকে বলা হচ্ছে কি সাউথ পোল। এবার চিন্তা কর, এই নর্থ পোলে যখন থাকবে, কি বললাম, যখন নর্থ পোলে থাকবে, তখন আস্তে আস্তে অক্ষরেখাগুলো ছোট হতে থাকবে আস্তে আস্তে। একটা বল মনে কর, একটা বলের মধ্যে তুই রাবারের, রাবার বাঁধছিস, কি বাঁধছিস, বাঁধছিস উপরে, সব থেকে ছোট হবে রাবারটা, সব থেকে বড় কোথায় হবে বলটা, ঠিক পেটের কাছটা, মানে এই জায়গাটা, এই যে লাইনটা হচ্ছে, এটা সব থেকে বড় অক্ষরেখা। এই সব থেকে বড় অক্ষরেখাটার নামই হচ্ছে কি নিরক্ষরেখা। কি নাম এটা? নিরক্ষরেখা। এটাকে আরেক কথায় বলা হয় ইকুয়েটর বলা হয়। কি বলা হয় এটাকে? ইকুয়েটর বলা হয়। নিরক্ষরেখার মান হয় কি 0°,
তাহলে আমরা এইরকম ভাবে গোল করে করে প্রত্যেকটা জিনিস গোল করে পিছন দিকে ঘুরছে, এগুলোকে বলা হয় অক্ষরেখা। ঠিক আছে, তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি বলতে পারি, অক্ষরেখা গুলো কোন দিক থেকে, এটা হচ্ছে পূর্ব, অক্ষরেখা গুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অবস্থিত। আর অক্ষরেখা কাকে ডিভাইড করেছে, দুটো আলাদা আলাদা গোলার্ধকে ডিভাইড করেছে, একটা হচ্ছে নর্থ উত্তর গোলার্ধ, এটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধকে কি করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। মানে তুই যদি এইখান বরাবর ছুরিটা চালাস বা একটা কাঁচি চালাস, তাহলে এই টুকরোটা উপরে উঠে যাবে, এই টুকরোটা নিচের দিকে নেমে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি এটা উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধকে আলাদা করছে অক্ষরেখার বৈশিষ্ট্য। অক্ষরেখার আরেকটা বৈশিষ্ট্য কি, এগুলো পূর্ণ বৃত্তাকার হয়। পূর্ণ বৃত্তাকার মানে পুরো এরকম একটা পুরো গোল পাক হয়। ঠিক আছে, কোনো রকম ভাগ হয় না। কিন্তু দ্রাঘিমা রেখার ব্যাপারটা কি হয়, দেখ অপরে উত্তরে আছে কি একদম সবার উপরে কি আছে, উত্তর গোলার্ধ আছে, কি আছে উত্তর গোলার্ধ, আর নিচে কি আছে দক্ষিণ গোলার্ধ আছে, কি আছে দক্ষিণ গোলার্ধ আছে। এইবার উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ, এটা কিন্তু পূর্ণ বৃত্তাকার নয়, কিন্তু ব্যাপারটা বলছি উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ এটা কাল্পনিক রেখা টেনে নেওয়া হয়। ঠিক আছে, কি রেখা টেনে নেওয়া হয়, কাল্পনিক রেখা টেনে নেওয়া হয়। এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। কি রেখা, দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা কোন দিক থেকে কোন দিকে যায়, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়, কাটে কোন দিক থেকে কোন দিক থেকে, পূর্ব থেকে পশ্চিমে কাটে। চিন্তা করনা, এটা যদি উত্তর থেকে দক্ষিণে যায় তাহলে এদিকটা পূর্ব এদিকটা পশ্চিম, তাহলে কেটে দুটো গ্রহ করবে কি, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কেটে দুটো গ্রহ করবে। বোঝাতে পারলাম, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কেটে দুটো গ্রহ করবে। আচ্ছা, এর যে সব থেকে মাঝখান দিয়ে যে ইয়েটা গেছে, ঠিক আছে, মাঝখান দিয়ে যে দাগিমা রেখাটা গেছে, এই দাগিমাটা বলা হয় প্রাইম মিডিয়ান বা মূল মধ্যরেখা বলা হয়। কি বলা হয়, মূল মধ্যরেখা বলা হয়। এটা মাথায় রাখবি, মাঝখান দিয়ে যেটা গেছে মূল মধ্যরেখা। আচ্ছা, মূল মধ্যরেখার ডান দিকের গুলো হচ্ছে পূর্ব, আর বাঁ দিকটাকে বলা হয় কি পশ্চিম। ঠিক আছে, বোঝাতে পারলাম না পারলাম না। এইবার এই দুটোকে যদি আমরা একসাথে কম্বাইন করি, দুটো ছবিকে যদি একসাথে আমরা ইন্টিগ্রেট করি, তাহলে কিরকম ছবিটা হবে সেটা আমরা দেখবো। এই দুটো ছবি আমি তোদের দেখালাম, এই দুটো ছবিকে যদি কম্বাইন করি, কম্বাইন করলে কি হয়, এদিক দিয়ে গেছে কি অক্ষরেখা গুলো গেছে, আর লম্বালম্বি গুলো কি গেছে, দ্রাঘিমা রেখা গুলো গেছে। তো এইরকম ভাবে গেলে আমরা এইরকম টাইপের একটা স্ট্রাকচার দেখতে পাবো, যার ডান দিকটাকে বলছি কি আমরা পূর্ব, বাঁ দিকটাকে আমরা বলছি কি পশ্চিম, উপর দিকটাকে বলছি উত্তর, নিচের দিকটাকে বলছি দক্ষিণ, আর মাঝখান দিয়ে গেছে কি, মাঝখান দিয়ে গেছে গেছে প্রাইমিডিয়ান। প্রাইমিডিয়ান কথাটা মানে কি, মূল মধ্যরেখা। আর এই যে মাঝখান দিয়ে গেছে, এই মাঝখান দিয়ে গেছে কি, এটা কি আনুভূমিক ভাবে মাঝখান দিয়ে গেছে কি নিরক্ষরেখা বা ইকুয়েটর। এত দিকে কারো বুঝতে অসুবিধা হলো কিছু না? পৃথিবীর সব সময় বা সব জায়গায় কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট টাইম জোন থাকে। ডিফারেন্ট ডিফারেন্ট টাইম জোন জোন থাকার কথাটার অর্থ হচ্ছে কি, অর্থাৎ আমরা এই সময় গুগল আর্থে দেখলাম কি, এই সময় আমি যখন গুগল আর্থটা খুললাম, তোদের খুলে যখন দেখালাম, লোকটা যখন দেখালাম, এটা আমাদের পৃথিবীটা। পৃথিবীর মধ্যে কি, দেখ সব জায়গায় কিন্তু কি নেই, সব জায়গায় আলো পড়ছে না। দেখ ফর এক্সাম্পল আমাদের ইন্ডিয়াতে এখন কি আছে, ইন্ডিয়াতে এখন দিন আছে, এই জন্য এটা আমাদের ইন্ডিয়া দিস ইজ অফ প্যারে ভারত। আমাদের ইন্ডিয়াতে এখন কি আছে, দিন আছে, কিন্তু সব জায়গাতে তো এখন এই মুহূর্তে রাইট নাও দিন নেই, কোন কোন জায়গায় এখন অন্ধকার আছে, কোন কোন জায়গায় দিন আছে। সো এর ফলে কি হয়, সারা সব জায়গায় কি সমান, মানে সব জায়গা কি, তাহলে ঘড়ির কাঁটা কি সমান হবে, উত্তর হচ্ছে কখনই না। বিকজ জোন ওয়াইজ জোন চেঞ্জ, বিভিন্ন জোনে বিভিন্ন রকম সময় হবে। তো এইরকম ভাবে দেখার জন্য কি করা হয়, এই এই টাইমটা কিসের উপর নির্ধার করা হয় সেটা হচ্ছে জেনে রাখবি। টাইমটা মেনলি আমরা ডিটারমাইন করে থাকি কোন রেখার উপর ভিত্তি করে বলতো, অক্ষরেখা না দ্রাঘিমা রেখা, মনে হয় দ্রাঘিমার উপর রেখার উপর নির্ভর করে আমরা মেনলি কি করে থাকি, টাইম গুলো করে থাকি। দ্রাঘিমা রেখা বলতে কোন রেখাগুলো বলতো, এই জোটা এই জো। ঠিক আছে, এই যে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে স্পেসিফিকলি দেখ, এই যে গেছে প্রাইম মিডিয়ান, মানে অর্থাৎ কি মূল মধ্যরেখা, মূল মধ্যরেখার উপর দিয়ে দেখ, এই মূল মধ্যরেখা কোথায় গেছে, গ্রিনিচের উপর দিয়ে গেছে। সো গ্রিনিচের যে সময়টা থাকে সেই সময়টাকে ধরে নেওয়া হয় প্রমাণ সময়। কি সময় ধরে নেওয়া হয়, প্রমাণ সময়। এবার ভালো করে দেখ, যত এই দিকে যাবে পশ্চিমের দিকে যাবে সময় তত কি হবে, পেছবে, আর যত পূর্ব দিকে যাবে তত কি হবে, সময় তত এগোবে। তাহলে গ্রিন, এবার দেখ এমন তো নয় যে কি হয় ব্যাপারটা, দু রকমের টাইম হয়, একটা তো সেটাকে একটা হয় আইএসটি মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে আন্তর্জাতিক সময়, আর একটা হচ্ছে লোকাল মানে স্ট্যান্ডার্ড টাইম, মানে আমাদের যেমন আইএসটি, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কি হচ্ছে আইএসটি, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান স্ট্যান্ডার্ড টাইম, প্রত্যেকটা দেশের একটা নিজস্ব ঘড়ি থাকে। সেই ঘড়িটা সবসময় কাকে থেকে সেট করা হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইমকে থেকে সেট করা হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম ডিটারমাইন করে কি করে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম ডিটারমাইন করে কোন দেশ কতটা অক্ষাংশ কতটা দ্রাঘিমাংশ এগিয়ে বা কতটা দ্রাঘিমাংশ পিছিয়ে আছে, তার উপর নির্ভর করে কি হয়, তার উপর নির্ভর করে এরা এই তোর বলতে পারিস যে
টাইমগুলো টাইম ডেটগুলো ডিটারমিনেশন করে, ঠিক আছে? এবার আমরা যদি আমাদের ভারতের কথা বলি, ভারতের রেসপেক্টে ইন্ডিয়ার রেসপেক্টে কথা বলি, দেখ ইন্ডিয়ার রেসপেক্টে কথা বললে তোদের যদি এখানে জুম করি বা তোদের এই পিডিএফটা যখন তোদের গ্রুপে আমি পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠালে তোরা দেখতে পারবি, ভারতের এটা হচ্ছে পূর্ব দিকের কত, পূর্ব দিকে হচ্ছে 97°25', ঠিক আছে? এটা হচ্ছে ভারতের পূর্ব দ্রাঘিমা। পশ্চিম দ্রাঘিমা কত, 68°7'। তো এই যে ডিটারমাইন যে লাইনগুলো আছে, ঠিক আছে, এই লাইনগুলোর উপর ডিপেন্ড করে কি হয়, এই যে মাঝখান দিয়ে গেছে কত ডিগ্রি, মাঝখান দিয়ে গেছে 82°30', এটা একদম এক্সট্রিম ওয়েস্ট, এটা হচ্ছে এক্সট্রিম ইস্ট। তাহলে এর মাঝামাঝি গেছে কত, এটার মাঝামাঝি গেছে হচ্ছে 82°30'। তো এইখানে যে সময়টা আছে এই স্ট্যান্ডার্ড টাইমটাকে ডিটারমাইন করে সারা ভারতের কি হয়, সারা ভারতে টাইম ডিটারমাইন করা হয়। টেকনিক্যালি যদি বলি এটা হচ্ছে কি, একদম সেভেন সিস্টার স্টেট বা নর্থ ইস্টের স্টেট বলে যদি বলি, আসাম, এটা হচ্ছে আসাম, মণিপুর, মিজোরাম এখানে আছে, এখানে কিন্তু সূর্য আগে ওঠে। আর কম্পারেটিভলি এটা হচ্ছে কি, গুজরাট, গুজরাটে কি হয়, সূর্য পরে ওঠে। কিন্তু ভারতের ইন্ডিয়ান কনটেক্সটে আমরা কি বলি, আমরা মোটামুটি থাকি, আমরা কোথায় থাকি, আমরা থাকি এইখানে, আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্পেসিফিকলি হুগলি, মানে কলকাতা, এরকম জায়গাটা আমাদের বাড়ি, ঠিক আছে? এইখানে রেসপেক্টে যদি আমরা বলি, আমরা আমাদের এইখানে রেসপেক্টে বললে তাহলে কি হচ্ছে, আমরা আমাদের টাইম যেরকম দেখে অভ্যস্ত, তোরা যদি এখন আসামের দিকে যাস বা একদম যদি আসাম, মণিপুর, মেঘালয় যাস, ওখানে যদি আরো ভোরে সূর্য উঠে যায়, আটটা বিকাল থাকতে থাকতে কি হয়ে যায়, সন্ধে হয়ে যায়। কিন্তু যখন সুরাটে তুই যদি, সুরাট বা গুজরাটে এদিকে তুই যদি থাকিস, তুই দেখবি সন্ধে ছটা সাড়ে ছটা বেজে গেলেও কি ভালো, সেখানে কি আছে, আলো আছে। আর ভোর হতে হতে দেখা যাচ্ছে আমাদের যেমন ভোর পাঁচটার সময় আলো ফুটে যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে 5:30 বা 6টা নাগাদ আলো ফুটছে, যত বেলা হচ্ছে তত থেকে, কারণ ভারতের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে কি, মাঝখান দিয়ে গেছে। তবে তুই বুঝতে পারলি না, পারলি না। আচ্ছা, আর কিছু কিছু সিস্টেম আছে সেটা তোদের বলে দিয়েছি, সেটা বলে দিয়েছি হচ্ছে জিপিএস সিস্টেম, জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা প্রত্যেকটা ডিভাইসের মধ্যে থাকে, এখন প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যে থাকছে, এই যে ম্যাপের মধ্যে আমরা কোথায় আছি সেটা কি করে আমরা পাবো, জিপিএস এ সার্চ মারছি, জিপিএস এ সার্চ মারলে সেটা চলে আসছে, ঠিক আছে? তো এটা আমেরিকান সিস্টেম, এটা একটু জেনে রাখ শুধু, আর বেশি তোদের বইয়ের মধ্যে তেমন দেওয়া নেই, ঠিক আছে? চ্যাপ্টারটা পড়ে নিবি তাহলে, ওকে, দেখ কারো কিছু ডাউট থাকলে পরে বলবি।